নমস্কার, আমি অনিমেষ সাহা। আজ 5th ডিসেম্বর, বৃহস্পতিবার, নিফটি এবং কিছু স্টক নিয়ে আলোচনা করব। মূলত নিফটির কালকে একটা ভোলাটাইল সেশন আমরা লক্ষ্য করেছি। নিফটি 12,000 একবার ভেঙে দিয়েছিল, তারপর 12,092-তে গিয়ে বন্ধ হয়। এই ভোলাটাইল সেশনটা আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম এবং কাল পরিষ্কার বলে দিয়েছিলাম যে 12,050 এবং 12,050-এরই কল পুট, এই দুটোর আমরা নিয়ে ট্রেড করব। কারণ যখন ভোলাটিলিটি বাড়ে তখন বাই করাটাই যুক্তিসঙ্গত। তো আমাদের সেটার 12,050-এর কল এবং পুট 12ই ডিসেম্বরে আমাদের 170 টাকার মতো খরচ পড়েছিল। 188 টাকার মতো আমরা পেয়েছি, 18 টাকা, মোটামুটি একটা ভালোই রিটার্ন পাওয়া গেছে, 1,000-1,500 টাকার মতো কাছাকাছি। তো তাতে আমাদের মোটামুটি 8-9% রিটার্ন আছে এবং যারা সুন্দর করে ট্রেডটা করতে পেরেছেন তারা কিন্তু মোটামুটি সাকসেসই হবেন। কারণ যে সময় কলগুলো দিয়েছিলাম সেটা ছিল ১২,০৫০-এর কল এবং পুট 77 এবং 94 টাকায় বন্ধ করেছিল। দেখুন স্ট্র্যাটেজিটা শেয়ার করা হয়েছে এবং সেটা কালকে এক সময় হাই করেছে 136 এবং 48, 136 এবং 48, মোটামুটি আরও একটু পরে, কিছুক্ষণ পরে 145 টাকা অবধি চলে যায় পুটটা। তো তাতে কিন্তু মোটামুটি একটা ভালো রিটার্ন আমাদের পাওয়া গেছে। এটা একটা গেম, আপনাকে মনে রাখতে হবে যে যখন ট্রেডটা চলবে সেই সময় আপনাকে লক্ষ্য রেখে পারফেক্ট সময় কিন্তু এক্সিট করতে হবে। এবং এই ভোলাটিলিটি বেড়ে যাওয়ার যে প্রেডিকশান কালকে করতে পেরেছিলাম, মনে রাখবেন এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। কারণ আপনাকে আগে প্রেডিক্ট করে নিতে হবে যে ভোলাটিলিটি আগামী দিনে ইনক্রিজ করছে নাকি ডিক্রিজ করছে। যদি ভোলাটিলিটি ডিক্রিজ করে তাহলে কিন্তু অপশান কিনে আপনি কখনোই পয়সা পাবেন না। এটা বেশিরভাগ লোকই ভুল করে, কারণ অপশান সবসময় বাই করতে যায়। অপশান বাই করা কিন্তু একটা প্রচণ্ড রিস্ক, কারণ আপনি মার্কেটকে টাকা দিচ্ছেন, অপশান সেল করলে আপনি মার্কেট থেকে টাকা পাচ্ছেন। কিন্তু অপশান সেল করা কিন্তু আবার আনলিমিটেড রিস্ক। সেটা কীভাবে আপনি মেজার করবেন? কারণ যারা ভালো এক্সপার্ট, দক্ষ এক্সপার্ট, তারা কিন্তু সেই জায়গাটাকে বের করতে পারে যে এবার আমরা অপশান বাই করবো না সেল করবো। কারণ অপশান যদি ভুলভাবে আমরা বাই বা সেল করে ফেলি তাহলে কিন্তু আমাদের সমূহ বিপদ হতে পারে। কারণ যেরকম কালকে ভোলাটিলিটি প্রচণ্ড ছিল, যারা অপশান সেল করতে গেছেন তাদের ক্ষতি হয়েছে। কারণ নিচে একবার 12,000 ব্রেক করে আবার পরে নিয়ে চলে যায় এবং সেটা পুরোপুরি 100 পয়েন্টের মতো পরে নিয়ে চলে যায়। তা এই ভোলাটাইল সেশনে আপনাকে কিন্তু বাই করেই কাজ করতে হবে, যেটা আমরা আগের দিনে সাজেস্ট করেছিলাম। তো নিফটির আজকে যে গুরুত্বপূর্ণ লেভেলগুলো আছে সেটা হচ্ছে 12,104, 12,110টাকে মেনটেন করুন। মনে রাখবেন 12,110-এর ওপরে যদি চলতে শুরু করে এবং তার ওপরে 138 মানে 150 এই লেভেলগুলোকে ক্রস করতে পারলে আরও সুন্দর ভালো মুভমেন্ট, ফ্লুয়েন্ট মুভমেন্ট হবে। আর এই স্ট্র্যাটেজিটা কালকে আমরা পয়সা পেয়ে এক্সিট করেছি, কিন্তু এই স্ট্র্যাটেজি যদি আজকেও আমাদের থাকে এবং 12,110-এর ওপরে যদি ট্রেড চলতে থাকে এবং সেটা যদি 12,200 ক্রস করে তাহলে কিন্তু একটা লামসাম ভালো প্রফিট আমরা আশা করব। আবার নিচের দিকে 12,000 যদি ভেঙে দেয়, 11,900 আসে, তাহলেও কিন্তু একটা ভালো প্রফিট আশা করব। তার মানে এই ট্রেডটা কিন্তু আমরা যদি মেনটেন করতে পারি দুদিকেই আমাদের পয়সা পাওয়া যাবে। আর নিচের দিকে মনে রাখুন সবথেকে গুরুত্বপূর্ণ লেভেল আজকের জন্য এটা 12,053, এবং এটা যদি না ব্রেক করে ওপর দিকে 12,110 ভাঙে তাহলে কিন্তু একটা সুন্দর আপ মুভমেন্ট এবং সেটা 12,200-র ওপরে নিয়ে চলে যাবে। আর স্ট্র্যাটেজি এখনও মেনটেন করতে পারেন, যেটা কালকে বলেছি, এবং কল এবং পুট 12,000-12 ডিসেম্বরে দুটোই আমাদের বাইরে রাখতে হবে। কারণ যে কোনো দিকেই মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো যেভাবে বেড়েছে সেটা সাস্টেন করতে পারলে ভালো, না হলে নিচের দিকে গেলেও পয়সা পাওয়া যাবে। এক দ্বিতীয়ত, কালকে আমরা দু একদিন আগে ইনফোসিস নিয়ে বলেছিলাম, ইনফোসিস 708 টাকায় বন্ধ হয়েছে। ইনফোসিস একটু রিট্রেস করলে আবার ইনফোসিস বাই করতে পারেন, 690 টাকা স্টপ লসে কিছুদিন আগে বলেছিলাম, 725-30 টাকা অবধি যেতে পারে, রিট্রেসে বাই করুন। কালকে খুব সুন্দর ভালো মুভমেন্ট হয়েছে ইনফোসিসে।
এবং যে কোনো স্টকই একটু দেখবেন প্রথম দিকে আধ ঘন্টা কি এক ঘন্টা, কারণ যদি মুভমেন্টটা সাস্টেন করতে পারে তবে সুবিধা। কারণ যদি ওপর দিকে 12,000-এর 100-এর ওপর দিকে সাস্টেন করতে না পারলে কিন্তু সব স্টকই আবার নিচের দিকে কারেক্টেড হবে। তো সেইভাবে নজর রেখেই কাজ করবেন, একটু সতর্ক থেকে কাজ করবেন, আর সমস্ত স্টকের পজিশনগুলি কিন্তু সেইভাবে দেখেই করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের চ্যানেলকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ।